সৌদি আরবে 2018 সালে বিনোদনের উপর নিষেধাজ্ঞা তুলে নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর সে বছর দেশটির প্রেক্ষাগৃহে চালানো হতে থাকে একের পর এক সিনেমা। বিদেশি সিনেমা ছাড়াও নিজেদের ছবিতেও ব্যাপক সাড়া মিলে সেখানে। আয়ের শীর্ষেও রয়েছে স্থানীয় চলচ্চিত্র। নিষেধাজ্ঞা তোলার বছরে মার্ভেল স্টুডিওর ব্ল্যাক প্যান্থর দিয়ে সূচনা শুরু হয় সৌদির সিনেমা হল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সৌদি আরবের চলচ্চিত্র শিল্পের। সিনেমা চালুর পাঁচ বছরেই এই খাত থেকে দেশটি আয় করে নেয় $14,26,00,000 বেশি, যেখানে শুধু প্প্রথম বছরেই আয় হয় $20,00,000। সৌদি আরবের সরকারি তথ্য মতে গত পাঁচ বছরে সবচেয়ে বেশি আয় করেছে টম ক্রুজ অভিনীত অ্যাকশন ড্রামা ফিল্ম টপ গান ম্যাভেরিক। 12,00,000-এর বেশি টিকিট বিক্রি করে সিনেমাটি আয় করেছে ৮,40,00,000 রিয়ালের বেশি। এরপরেই আছে ক্রিস্টোফার নোলানের অপেনহাইমার ও টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল ডেট রেকনিং পার্ট 1। 2024-এও জমজমাট এই আরব বক্স অফিস। চলতি বছরের প্রথম ৬ মাসে সৌদি প্রেক্ষাগৃহে বিক্রি হয়েছে ৮৫,00,000-এর বেশি টিকিট। আর এ থেকে দেশটি আয় করেছে ৪২০ মিলিয়নেরও বেশি সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা ১,৩০০ কোটি টাকারও বেশি।